মঞ্চে উপস্থিত গরু ছাগলকে আমার দুই ঠ্যাং তুলে নমস্কার। আর যারা যারা মাস্ক পরেননি তারা অবশ্যই মাস্ক পরবেন, আর মাস্ক না থাকলে বউয়ের ছেঁড়া ছায়া দিয়ে মাস্ক বানিয়ে পরবেন। আর স্যানিটাইজার কেনার টাকা না থাকলে আপনারা গরুর মতো স্যানিটাইজার ভেবে ব্যবহার করতে পারবেন। আজকে আমি ভাষণ দিতে আসছি। আজকে আমি আলু সিদ্ধ খেয়ে বাড়ি থেকে এসেছি আপনাদেরকে আপনাদের সামনে ভাষণ দেওয়ার জন্য। আপনাদেরকে দেখে খুব মনে হচ্ছে, সবাইকে বলবো আপনারা ফ্রি ফায়ার খেলবেন, খুব বেশি বেশি হেডশট মারবেন, কিল করবেন। আমিও ফ্রি ফায়ার খেলতে খুব ভালোবাসি। আমার ফ্রি ফায়ার খেল না খেললে রাতে ঘুম হয় না, ঠিক মতো ঘুমাতে পারি না, খুব মজা লাগে ফ্রি ফায়ার খেলতে। তাই আপনাদেরকে বলছি আপনারা ফ্রি ফায়ার খেলবেন, হেডশট মারবেন, কিল করবেন, এবং শটগান দিয়ে এনিমিদেরকে মারবেন। খুবই মজার একটি গেম। আমি সারা রাত জেগে ফ্রি ফায়ার খেলি, তাই আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই ফ্রি ফায়ার খেলবেন, আর পাবজি খেলবেন না। পাবজি খেলে অতটা মজা পাওয়া যায় না ফ্রি ফায়ারের মতো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ফ্রি ফায়ার খেলবেন। আর এখন আমি বলবো আমার ছোটোবেলার জীবনের কাহিনী, আমি ছোটোবেলা কী কী করতাম। আসলে আমি ছোটোবেলা খুব দুষ্ট ছিলাম। বন্ধুদের সাথে মাছ মারতে যেতাম, খুব দুষ্টুমি করতাম, সারাদিন মাছ মারতে সময় কাটাতাম বন্ধুদের সাথে। আর স্কুল বাদ দিয়ে মাছ মারতে যেতাম, খুব মজা লাগতো মাছ মারতে, খুব ভালো লাগতো মাছ মারতে। আমি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম, তার জন্য বাবা মার কাছে খুব মার খেতে হতো। আসলে মাছ মারা আমার একটি নেশা ছিল। আজ আমি প্রধানমন্ত্রী হয়ে নিজেকে খুব গর্ব অনুভব করতেছি, খুব নিজেকে বড় বড় মনে হচ্ছে।